আমার কাছে এক কিতাব আছে, ইয়াউমা তুবলা সারায়ের, এত বড় কিতাব, আমি এটা মদিনায় তৈয়বায় বসে পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়াউমা তুবলা সারায়ের ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কইলা ফাটা ফাটা রব দেখাবে, তোমার সেজদা দেখো, তোমার সেজদা আমার মহব্বত কদ্দুর ছিল, সুবহানাল্লাহ, তোমার রুকু দেখো, তোমার রুকুতে আমার মহব্বত কদ্দুর ছিল। একবার মদিনায় তৈয়বায় এক ঘটনা দেখলাম, আল্লাহু আকবার, হঠাৎ করে শুনলাম করাচির আব্দুল ওয়াহাব সাহেব, ওই দেশের নাম কইতে ডর লাগে, শহরের নাম কইছি, আব্দুল ওয়াহাব সাহেব আমার দ্বারা কাত হম, ইনি বুঝলে আসেন না, ইন্তেকাল করছে, আছে তো না, শুনছি যে মদিনায় তৈয়বা ইনি আসেন, ভাবলাম যে একটু মুসাফা করি, এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে রাত হয়ে গেছে প্রায় বারোটা, শুনলাম যে একটু উনি আসেন মসজিদে নববীতে, একটু মুসাফা করি, সব দলে দলে দৌড় দিছে, গিয়ে দেখলাম একটা হুইল চেয়ারের মধ্যে নামাজে দাঁড়ানো, কয়েক হাজার মানুষ অপেক্ষা করতেছে, একটা বার ওনাকে সালাম দিবে আর মুসাফা করবে, উনি যখন সালাম ফিরাবে, নামাজ তো বেচারা দাঁড়াইছে তো দাঁড়াইছেই, দাঁড়াইছে তো দাঁড়াইছেই, দাঁড়াইছে তো দাঁড়াইছে, রুকুর আর নাম গন্ধ নাই, হারামে আমরা তো আসরে ঢুকছি, জোহরে ঢুকছি, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, রমজানের দিনের বেলা, রমজানের রাত্রি বেলা, তারাবির এত লম্বা সময় গেল, কে কতক্ষণ দাঁড়ায়, আস্তে 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 সব ফাঁকা হয়ে গেছে, দু চার দশ বিশ জন রয়ে গেছে, আমিও তার মধ্যে আসি, দেখি না আল্লাহর বান্দা কতক্ষণে রুকুত যায়, তো যায় মুসাফা করুম, শেষ তো তার সুযোগ হইল না, বুঝুন নাই কথা মনে হয়, আলিমাত নাফসুম্মা হাদারাত, ইনিও তার নামাজ দেখবে আর আমরাও দেখব আমাদের নামাজ, কথা বুঝেন নাই, হযরত মাওলানা তারেক জামিল একবার মদিনায় তৈয়বা বয়ান করছেন, আমাদের সাথীরা গেছিল সকালবেলা বয়ান শুনতে, আমিও জামাতে ছিলাম, আল্লাহ এবার তো করবে, এতে জামাত, এতে জামাত ইসলাম করে, আমার এটা করবো, জামাত মানে তাবলিগ জামাত, আর জামাত মানে কোন জামাত না বুঝলে আবার কি, আবার র‍্যাবের নিয়ে জিজ্ঞাসা, আমি কি জামাত ইসলাম করেননি, আসর দুমুষ্টিও করে না জামাত ইসলাম কোন, হাজির মোহাম্মদ তারেক জামিল সব বলতেছেন, এক ঘটনা শুনেলেন তিনি, তিনি বলেন যে আমরা ভেনিজুয়েলা গেলাম, ভেনিজুয়েলা যাওয়ার পরে এক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হয়েছে, আমরা ওরে শুধু সুরায়ে ফাতেহাটা শিখিয়ে দিলাম আর বললাম যে তুমি যখনই নামাজ পড়বো সুরায়ে ফাতেহা দিয়ে নামাজ পড়বা, এটা পরে রুকুতে সেজদাতে চলে যাবা, আমরা তাকে এটাই শিখাইয়া দিলাম, এখন বাদ মাগরিব সুন্নত পড়ে আমরা এলান করি, ভাই বাকি নামাজের পরে ইমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে, ওই যুবক এত লম্বা নামাজ পড়ে আমরা ওর লাইগা বয়ানই শুরু করতে পারি না, ও কয়টা সুরার হাফেজ, এক সুরা দিয়ে এত লম্বা নামাজ কেমনে পড়েছে, আমরা আশ্চর্য হয়ে তারে জিগাইলাম, তুমি তো পারো শুধু একটা সুরা, তুমি এত লম্বা নামাজ কেমনে পড়ো, সে বলতেছে শুনো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তখন সঙ্গে সঙ্গে ভাবি আমার মালিক এটা রিসিভ করেছেন কিনা, আসমান থেকে আরশে আজিমের মালিক এটাকে গ্রহণ করেছেন কিনা এটা আমি ভাবতে থাকি, আমি এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার পড়ি, আমি টেনশনে থাকি এটা রিসিভ হলো কিনা, আমি একটা বাক্য বললাম ওদিক থেকে যদি রিসিভ না হয় এটা বইলা লাভ কি, আমি আবার বলি, 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 আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো তেসে বলে তোমরা তো ভাই বোন মুসলিম হওয়ার কারণে, জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে তোমাদের মালিকের সাথে তোমাদের অনেক গভীর সম্পর্ক, এই জন্য তোমরা বলা মাত্র তিনি কবুল করে ফেলেন, কিন্তু আমি তো ভাই সুজ মুসলিম, আমি তো মাত্র মুসলমান হয়েছি, আমার কথা তিনি এতটা তাড়াতাড়ি নেন না, এই জন্য আমি শতবার বলতে থাকি, শেষ তো যখন আমার দিন বলে হ্যাঁ এবার তিনি রিসিভ করেছেন আমি দ্বিতীয় আরাম করি, কি হয় আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরাত, রুকু যেমন দেখবো রুকুর দাম কদ্দুরেটাও দেখবো, সেজদা যেমন দেখবো সেজদার দাম কদ্দুরেটাও দেখবো, ওয়াজ যেমন দেখবো ওয়াজের মাকসাদ কি সেটাও দেখবো, এবার দে ঠিক আসতে কইলেন কি কথা বুঝছেন, কি বুঝছেন, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরাত, ওয়াজ যেমন দেখবো ওয়াজের গরজ কি সেটাও দেখবো, ওয়াজ কেন করতে আসছি সেটাও দেখবো,
শুধু ওয়াজের আওয়াজ দেখব না, আওয়াজ দেখব না হাকিকত দেখব, নামাজ দেখব না নামাজের হাকিকত দেখব, রোজা দেখব না রোজার হাকিকত দেখব। এই জন্য একটা হলো নামাজ, আরেকটা হলো নামাজের রূহ, একটা হলো নামাজ আরেকটা হলো নামাজের জান, একটা হলো রোজা আরেকটা হলো রোজার রূহ, একটা হলো হজ আরেকটা হলো হজের রূহ, একটা হলো দাওয়াত আরেকটা হলো দাওয়াতের রূহ। নামাজের কি রূহ আছে, নামাজের কি আছে বলেন, আর নামাজের কি আছে, রোজার কি আছে, রূহ কোনটা? রূহ হলো আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়, আল্লাহর কসম, এইগুলো যার কলিজার যদ্দূর তার নামাজের দাম আল্লাহর কাছে যদ্দূর। এগুলো দরকার, এগুলো দরকার, এগুলো আলোচনা দরকার। আল্লাহর মহাব্বত আমার কলিজায় কেমনে আসে, আল্লাহর মহাব্বত আমার কলিজায় কেমনে আসে। আল্লাহ আকবার, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজি বড় সুন্দর বলেছেন, আল্লাহর মহাব্বত কলিজায় আসার উসিলা দশটা, সুবহানাল্লাহ, আসবাবুল মহাব্বা আশারা, আসবাবুল মহাব্বা আশারা, মহাব্বত আসার মাধ্যম হলো দশটা। এক নম্বর হলো বিতিলাওয়াতিল কুরআন, এক নম্বর কি কুরআনে কারীমের তেলাওয়াত, এক নম্বর কি কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, কোরআনে কারীমের ফিকিরের দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, জিকিরের দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, খালায়েক নিয়ে ফিকিরের দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, আহলুল্লাহর সোহবতের দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে, আহলুল্লাহর লেখাগুলো পড়ার দ্বারা দিলে আল্লাহর মহাব্বত আসে। সুবহানাল্লাহ, তিনি বলেন এটা হলো মুবতাদা, আসাদ্দু হুব্বানিল্লাহ এটা হলো খবর, অর্থ কি মুমিন কারা, যাদের কলিজা রব্বুল আলামিন মহাব্বত যত বেশি তারা মুমিন। কি ভাই এই আলোচনা আসেনি এখন দেশে, আসেনি মহাব্বতের আলোচনা আসেনি? আজ থেকে 20 বছর আগে যেই যেই মানুষে বয়ান করতো আল্লাহর মহাব্বতের কথা বয়ান করতো, কথা ঠিক না ঠিক বলে না, হাকিমুল উম্মত বয়ান করতেন তো আল্লাহর মহাব্বতের কথা বয়ান করতেন, খলিল আহমদ চারান কুরি রহমতুল্লাহ বয়ান করতেন তো আল্লাহর মহাব্বতের কথা বয়ান করতেন, হ্যাঁ হাজরত রশিদ আহমদ গাঙ্গুহি বয়ান করতেন তো আল্লাহর মহাব্বতের কথা বয়ান করতেন, হাজরত মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ বয়ান করতেন, নানু পুরি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, মুফতি আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, সব শুধু আল্লাহর মহাব্বতের কথা বয়ান করতেন, কথা ঠিক না? তাহলে শুধু সেজদা দেখবে না, সেজদার ভিতরে রূহও দেখবে, জোরে বলেন। এবার বলেন তো সেজদা বাকি আছে না রূহ বাকি আছে, জোরে কয় না, কোথায় রূহ বাকি আছে দেখেন আপনি, সেজদাও তো আর বাকি নাই, সেজদাও তো 5% হয়েছে, 10%, আরে কথা ঠিক না ঠিক, সেজদাও তো আর বাকি নাই, সেজদাও আছে 10% বাকি আছে, 10% বাকি আছে, রূহ তো বহুত আগে মরে গেছে। তিনি বলেন যে দেখো 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 পৃথিবীতে কোন মানুষ তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় না, দেয়নি, কেউ কাউকে মরা মুরগি হাদিয়া দেয়? আপনি যদি আপনার বন্ধুকে মরা মুরগি পাঠান ব্যাপারটা কেমন হবে? মেয়ের শ্বশুর ভাই দায়ের ভাই মরা ছাগল পাঠাইছেন ব্যাপারটা কেমন হবে? জোরে কয় না, হ্যাঁ কি পরিমাণ অপমানজনক, বন্ধুকে মরা মুরগি দিচ্ছেন কি পরিমাণ অপমানজনক। তিনি বলেন যে লা ইয়াহদি আহাদ ইলা হাবিবিহি দাজাজাতান মাইতাতান, কেউ তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় না, কিন্তু তুমি আর আমি রব্বুল আলামিনকে মরা নামাজ হাদিয়া দিতেছি, কথা ঠিক না ঠিক বলে না, নামাজ মরা, রোজা মরা, হজ মরা, যাকাত মরা, জিকির মরা, কথা ঠিক না ঠিক বলে। এজন্য আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, রব্বুল আলামিন বলেন যা যা করেছো সব দেখবা, বাহিরটাও দেখবা ভিতরেরটাও দেখবা। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, নামাজের বাহিরটাও দেখবা ভিতরেরটাও দেখবা, রোজার বাহিরটাও দেখবা ভিতরেরটাও দেখবা। আল্লাহর কসম রোজার নামাজ বাহিরেরটা ঠিক হয় মাদ্রাসায়, নামাজ বাহিরেরটা ঠিক হয় কওমি মাদ্রাসায়, নামাজ ভিতরেরটা ঠিক হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে, নামাজ বাহিরেরটা ঠিক হয় মাদ্রাসায়, নামাজের ভিতরেরটা ঠিক হয় তাবলীগ জামাতে। তাহলে কথা ঠিক করতে হবে কি কি, বাহিরেরটা ভিতরেরটা, আমার কথা বুঝতেছেন আপনারা, বাহিরেরটা নামাজের বাহিরটাও ঠিক করতে হবে ভিতরেরটাও কি ঠিক করতে হবে, বাহিরেরটা ঠিক করে কোন জায়গা, আওয়াজ আসতে দিয়েন জোরে বলেন, বাহিরেরটা ঠিক করে কোন জায়গা, এবার বলেন তো বাহিরেরটা ঠিক করার মাদ্রাসা ছাড়া আর কোনো ব্যবস্থা আসেনি,
হ্যাঁ, যদি এখন 40 বছর বয়স হয়ে গেছে, হুজুর বাহিরেরটা ঠিক করার তো মাদ্রাসা জায়গা ব্যবস্থাপত্র 40 বছর তো হয়ে গেছে, এখন মাদ্রাসায় কেমনে যাবো? এটা তো আর পারি না। এই জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় দেয়া, আল্লাহ রাস্তায় বের হলে বাহিরেরটা ভিতরেরটা কিছুটা হলেও ঠিক হয়। আল্লাহ আমাদেরকে বাহির ভিতর দুটোটা ঠিক করে দেন। সকলে বলি আমিন। কিসের বাহির, কিসের ভিতর? নামাজ, বলে নামাজের ভিতর এবং কি বাহির, রোজার ভিতর এবং কি বাহির, হজের ভিতর এবং কি বাহির, তাবলীগের ভিতর এবং বাহির, জিকিরের ভিতর এবং বাহির। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, নামাজের বাহিরেরটাও তুমি দেখবা, নামাজের ভিতরেরটাও দেখবা, তোমার ইবাদতও দেখবা, গুনাহও দেখবা, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমিন। আল্লাহু আকবার কাবীরা।